আপনারা জানেন যে গতকালই ঘোষণা হয়ে গিয়েছিল একেবারে যারা বঞ্চিত যারা ভুক্তভোগীরা রয়েছেন তাদের নিয়ে যাওয়া হবে সেন্ট্রাল ভিস্তা থেকে শুরু করে নতুন সংসদ ভবনে। এইটা তৃণমূলের তরফে বলা হয়েছিল যে কিভাবে তাদের টাকা অর্থাৎ 100 দিনের কাজের টাকা তাদের প্রাপ্য টাকা তাদের হকের টাকা না দিয়ে সেই টাকায় একেবারে এই নতুন সংসদ ভবন থেকে শুরু করে সেন্ট্রাল ভিস্তার মতন প্রজেক্ট প্রকল্প নেওয়া হচ্ছে। ঠিক সেই রকম পরিকল্পনা মতনই কি এই মুহূর্তে কি চলছে সেখানে নয়াদিল্লিতে আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। একবার ছবিটা দেখতে যাইবো অনির্বাণ। দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই দেখাই যে আমার পিছনে যে ভিড়টা দেখতে পাচ্ছ সেই ভিড় কিন্তু ইতিমধ্যে নয়াদিল্লির বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেটা নতুন সংসদ ভবন হোক বা সেন্ট্রাল ভিস্টার প্রজেক্ট হোক সেখানে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত। তুমি দেখতে পাচ্ছ হাতে প্ল্যাকার্ড নিয়ে তৃণমূলের পতাকা নিয়ে কিন্তু যারা রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা তো অবশ্যই রয়েছেন, তবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ভুক্তভোগীরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক বাঁ পাশে এখানে কিন্তু ডক্টর শান্তনু সেন নির্মল মাঝির নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম, তারাও কিন্তু এখানে পরিষেবা দিতে ব্যস্ত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি কিন্তু বলেছিলেন যে যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে কিন্তু এই কেন্দ্রীয় প্রকল্পগুলো সেখানে কিন্তু যেতে হবে এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমরা কথা বলার চেষ্টা করব শান্তনুর সঙ্গে। শান্তনুদা, আর কিছুক্ষণের মধ্যেই যুব এবং ছাত্র নেতৃত্বকে নির্দেশ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যারা ভুক্তভোগী কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে নতুন পার্লামেন্ট ভবন সেন্ট্রাল ভিস্তাকে দেখাতে। এই মুহূর্তে আপনারা তো এখানে রয়েছেন, প্রস্তুতি কতটা? আমাদের বক্তব্য হচ্ছে হাজার 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 কোটি টাকা প্রয়োজন ছাড়া নতুন পার্লামেন্ট তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে, সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে, অথচ বাংলার বঞ্চিত মানুষ 2021 থেকে 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। আবাস যোজনার 1,36,000 মানুষের বাড়ি নথিভুক্ত হওয়া সত্ত্বেও আজকে আবাস যোজনার টাকা অন্যায়ভাবে আটকে দিয়েছে। শুধুমাত্র মিড ডে 100 দিনের কাজ এবং আবাস যোজনা বাবদ আমাদের পাওনা টাকা 15,000 কোটি টাকা, আর সমস্ত প্রকল্প মিলে পাওনা টাকা 1,15,000 কোটি টাকা। তাই যারা বঞ্চিত মানুষদের প্রতিনিধিরা এসছেন, আমরা চাই তারা নিজে চোখে দেখুন এই তুগলকি স্বৈরাচারী স্বেচ্ছাচারী এই যে মোদি রাজা, সেই মোদি রাজা নিজের স্বাদ পূরণের জন্য হাজার 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 কোটি টাকা খরচা করছে প্রয়োজন ছাড়া, আর গরিব মানুষ বঞ্চিত মানুষ তারা পাওনা থেকে উপেক্ষিত হচ্ছে, সেটাই তাদের নিজের চোখে দেখানোর জন্য আমরা তাদেরকে দেখাবো। সেগুলো আমরা কথা বললাম ডক্টর শান্তনু সেনের সাথে, তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু নিজের যে বিভিন্ন প্রকল্প রয়েছে স্বপ্নের প্রকল্প, তার মধ্যে সেন্ট্রাল ভিস্তা রয়েছে, নতুন সংসদ ভবন রয়েছে, সেগুলো যেমন তারা করছেন কোটি কোটি টাকা খরচা করে, অথচ বাংলার মানুষ যারা কিন্তু গত 2 বছর ধরে কেউ 100 দিনের টাকা পাচ্ছেন না, বাংলার আবাস যোজনার টাকা পাচ্ছেন না, সড়ক যোজনার টাকা পাচ্ছেন না, সেই সমস্ত টাকা বন্ধ রেখে এই সমস্ত প্রকল্প করা হচ্ছে। তাই একেবারে চাক্ষুষ প্রমাণ দিতেই কিন্তু এই মুহূর্তে তৃণমূলের ছাত্র যুব সংগঠনের তরফ থেকে যেটা ঠিক করা হয়েছে যে যারা ভুক্তভোগী রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হবে কিন্তু এই সমস্ত সেন্ট্রাল ভিস্তা থেকে শুরু করে এই নিউ নতুন পার্লামেন্ট তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত নতুন সংসদ ভবনের দিকে যাওয়ার অনুমতি তারা পান কিনা, এবং কিছুক্ষণ আগে যেরকম অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে এই কর্মসূচিকে ঘিরে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, লাগাতার আমাদের সেদিকে নজর থাকবে।